শিলিগুড়িতে তৃণমূলের তরফে সংহতি যাত্রার আয়োজন করা হলো। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে এই সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সহ দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ এবং অন্যান্য জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসমি চক হয়ে সেবক রোড দিয়ে পানি ট্যাঙ্কি মোড় হয়ে রামকৃষ্ণ ময়দানে গিয়ে শেষ হয়। এদিনের মিছিলটি শহরের মসজিদ, মন্দির, গুরুদুয়ারা এবং চার্চের সামনে যায়। মিছিল শেষে রামকৃষ্ণ ময়দানে একটি সভা করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় তৃণমূলের নেতৃত্বদের নির্দেশ দিয়েছিলেন এই সংহতি যাত্রা করার জন্য। সব ধর্মকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি এবং তার নির্দেশেই এদিন সংহতি যাত্রার আয়োজন করা হয়। আজকে সংহতি যাত্রা আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলন এবং ঐক্যের যে মহান সুর, আমাদের ভারতাত্মার মূল সুর, যেটা গান্ধীজির, যিনি আজীবন যে রামধনু সঙ্গীত তিনি ভজন করেছেন, রবীন্দ্রনাথ দীনদান তার কবিতার অমর সৃষ্টির মধ্যে দিয়ে তিনি যে কথাটি বলেছেন, সেই কথাটাই আজকে আমাদের বক্তব্য, আমাদের কথা। সর্বধর্ম সমন্বয়, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম, সত্য সন্মতি দে ভগবান, এটা আমাদের বক্তব্য। এবং আমরা সীতা মাইয়া এবং রাম আমাদের অন্তরে পূজিত হন এবং ভারতবর্ষ সবাইকে নিয়ে চলার পথ দেখিয়েছে, সহিষ্ণুতা দেখিয়েছে, ঐক্যবদ্ধতা দেখিয়েছে। আমাদের সুবিশাল দেশ, প্রাচীন সভ্যতা, সেই সভ্যতা, সেই সংস্কৃতি, সেই ধর্মের মেলবন্ধনকে নিয়ে আজকে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে আমরা সবাই মিলে, ধর্মগুরুরা থাকবে, সমাজের সর্বস্তরের মানুষ থাকবে, আমরা একসাথে পথ চলব, পথ হাঁটব। আমাদের লক্ষ্য ঐক্য সম্প্রীতি এবং মিলন। বাংলা জুড়ে সংহতি মিছিলে আমরা রয়েছি, ঠিক সেভাবে দার্জিলিং জেলার সমতলও পিছিয়ে নির্বিশেষে আমরা এক, এবং আমাদের যে আরাধ্য দেবতা রাম, কৃষ্ণ, দুর্গা, কালী আমাদের হৃদয়ে, আমাদের মন্দিরে, আমাদের বাড়ির আসনে, এবং সব থেকে বড় যেটা রয়েছে যে আজকেও আমি নিজের বাড়িতে পুজো করে, হনুমান চল্লিশা পাঠ করে, সারা 365 দিন যেভাবে করি আজকেও ঠিক একইভাবে এসেছি। আর নিজের ধর্মকে আমরা রক্ষা করব, তার সাথে সাথে অন্যের ধর্মও যাতে রক্ষা পায়, ঠিক সেই জন্যে এই সম্প্রীতি মিছিল আমরা আজকে করছি। আমাদের মিছিলে আজকে বিভিন্ন ধর্মের যে ধর্মগুরুরা তারা রয়েছেন, বৌদ্ধ ধর্ম থেকে রয়েছেন, খ্রিস্টান ধর্ম থেকে রয়েছেন, মুসলিম ধর্ম থেকে রয়েছেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা আমাদের সাথে আজকে এই মিছিলে হাঁটবেন। আমরা মিছিলে যেটা রুট রেখেছি, একবারে মায়ের মন্দির করবে, মায়ের মন্দির হয়ে আমরা একেবারে ছোটা মসজিদ হয়ে আমরা যে চার্চ রোড, চার্চের সামনে দিয়ে আমরা গুরুদুয়ারা হয়ে মিছিলটা রামকৃষ্ণ মাঠে গিয়ে শেষ করব, এবং সেখানে আমাদের বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারা তাদের ধর্ম নিয়ে তাদের কথা বলবেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা এই মিছিলটা খুব সুন্দরভাবে করছি, উদ্দেশ্য একটা, সম্প্রীতির বার্তা। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয়ি উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হোন্ডা।